ওকে, ক্লাস 11 দেখো, কার্মা টেক্সট থেকে ন্যারেশন চেঞ্জের উপরে কিছু ক্লাস নিয়ে এলাম। একটা পাঁচখানা ন্যারেশন আছে, যথেষ্ট ইম্পর্টেন্ট। দেখো দেখিয়ে দিচ্ছি, ফার্স্ট প্রশ্ন দেখতে পাচ্ছ, সেকেন্ড, থার্ড, প্রত্যেকটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, ইন্টারোগেটিভের উপরে আছে, ইম্পারেটিভের উপরে আছে, আর অ্যাসার্টিভের একটা আছে, যথেষ্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো। আমি চাইবো তোমরা আগে নিজেরা এগুলো চেষ্টা করো, ঠিক আছে? যদি না করে থাকো, আগে নিজেরা ট্রাই করো, ভিডিওটা পজ করে প্রত্যেকটা প্রশ্ন আগে নিজেরা ট্রাই করো, তারপরে আমার ক্লাসটা দেখো, ঠিক আছে? যদি কোনো গণ্ডগোল থাকে সব ক্লিয়ার হয়ে যাবে, এটুকু বলতে পারি। হ্যাঁ, কন্ডিশন কি, অবশ্যই বেসিক্স ক্লিয়ার থাকতে হবে। ন্যারেশন চেঞ্জের বেসিক্স তোমাদের ক্লিয়ার আছে, এটা আমি ধরে নিলাম। যদি ক্লিয়ার না থেকে থাকে, প্লে লিস্টে গিয়ে দেখে নিতে পারো নিজেদের প্রয়োজন অনুসারে। বহু ক্লাস অলরেডি আমি নিয়েছি একদম বেস থেকে শুরু করে, কারণ বেসিক ক্লিয়ার না হলে কিন্তু সমস্যা হবে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। তাও আমি যতটা সম্ভব দ্রুত প্র্যাকটিসের মাধ্যমে টাচ করিয়ে যাব তোমাদের বেসিক্সটা, ঠিক আছে? তো চলো শুরু করা যাক। এটা ক্লাস ইলেভেনের জন্য স্পেশালি, কিন্তু অন্যান্য ক্লাসের স্টুডেন্টসরা যদি দেখতে পারো, তোমরা যদি চাও, কারণ গ্রামারের ওরকম কোনো ব্যারিয়ার হয় না, ঠিক আছে? সে যে কোনো ক্লাসেরই হয় না কেন, ন্যারেশন চেঞ্জ জানলে তো ওয়েলকাম। তো দেখো, প্রথম প্রশ্ন বলছে, দিস ডেজ অল ট্রেনস আর ক্রাউডেড বাট ইউ উইল ফাইন্ড রুম ইন দ্য জেনানা। তো মানে তো তোমরা টেক্সট পড়েছো আশা করি জানো, তাও আমি একটুখানি মিনিংটা বলে দিই। বলছে দিস ডেজ মানে এই আজকাল সমস্ত ট্রেনই ভিড়ভাট্টা হয়, ক্রাউডেড, ভিড়ভাট্টা হয়, বাট ইউ উইল ফাইন্ড রুম ইন দ্য জেনানা। জেনানা মানে লেডিস কম্পার্টমেন্ট বলতে পারো, লেডিস কম্পার্টমেন্টে তুমি জায়গা, আপনি জায়গা পেয়ে যাবেন। সেইট দ্য কুলি, কুলি বলেছিলো, কুলিকে জিজ্ঞেস করতে, ঠিক আছে? তো আমরা আগে কী দেখবো, ডাইরেক্ট স্পিচ মানে কোটেশনের মধ্যে যেটা থাকে সেইটা কোন বাক্য আছে, এক নাম্বার। তো দেখো, এটা অ্যাসার্টিভ বা স্টেটমেন্ট আছে, তাই না? একটা যে সিম্পল একটা স্টেটমেন্ট দিচ্ছে যে ট্রেনের অবস্থা কীরকম আজকাল, এবং সে জেনানা কম্পার্টমেন্টে জায়গা পাবে কি পাবে না, সেই নিয়ে একটা স্টেটমেন্ট দিয়ে, একটা বিবৃতি, তার নিজের বিবৃতি দিচ্ছে, তাই না? এটাকে বর্ণনামূলক বাক্য বা বিবৃতিমূলক বাক্য বলে, অ্যাসার্টিভ সেন্টেন্স বা স্টেটমেন্ট। এইবার যদি অ্যাসার্টিভ থাকে, এবার আমরা কী করবো, তোমার ডাইরেক্ট স্পিচের টেন্সটা দেখবো। এখানে দেখো দুটো ক্লজ আছে, বাট কোয়ার্ডিনেটিং কনজাংশন দিয়ে দুটো ক্লজ জয়েন আছে। ক্লজ কী জিনিস, একটা ফাইনাইট ভার্ব থাকে ক্লজে, ফাইনাইট ভার্ব মানে যে ভার্ব টেন্সে ঘটনা থাকে, ঠিক আছে? এখানে দেখো এই যে আর ক্রাউডেড দেখতে পাচ্ছ, ফাইনাইট ভার্ব আছে, তাই না? তবে এখানে আরটা বললেই হবে, ক্রাউডেডটা পাস্ট পার্টিসিপেল নন ফাইনাইট ভার্ব হিসেবে ধরলেই হবে, ঠিক আছে? ক্রাউডেড ট্রেন্স নাউনটাকে কোয়ালিফাই করছে পাস্ট পার্টিসিপেল অ্যাডজেক্টিভ। আর এদিকে উইল ফাইন্ড, এই যে মোডাল অক্সারি প্লাস ভাবের রুট ফর্ম, সিম্পল ফিউচারে আছে। তো যাই হোক, দুটো ফাইনাইট ভার্ব, তো দুটো ক্লজ, টেন্স চেঞ্জ করতে হবে সাধারণত। আবার টেন্স চেঞ্জটা ডিপেন্ড করে, আশা করি তোমরা জানো, রিপোর্টিং ভাব দেখবে। রিপোর্টিং ভাব কোটেশনের বাইরে যে ভাবটা দিয়ে ইন্ট্রোডিউস করা হয় বা রিপোর্টটা করছে, খবরটা করছে, কোন ভাবটার মাধ্যমে, এই যে সেই ভাবটার মাধ্যমে, তাই না? আর রিপোর্টটা করছে কর্তাকে, কুলি, দেখতে পাচ্ছ? এটা আর ভার মানে রিপোর্টিং ভার, এটা হচ্ছে সাবজেক্ট কুলি। রিপোর্টিং ভাব মানে রিপোর্ট করছে, ইন্ট্রোডিউস করছে। তো রিপোর্টিং ভাব যুক্ত সাবজেক্ট এসব আগে নিয়ে আসতে হবে তোমাকে। তো চলো আমরা এবার সলভ করবো। দ্য কুলি যদি সেইড থাকে অ্যাসার্টিভ বাক্যের ক্ষেত্রে, সেইড সেইডই থাকে, আর সেইড টু যদি থাকে মানে সেইডের পরে যদি কোনো অবজেক্ট থাকে তাহলে টোল্ড করবে। দ্য কুলি সেইড যেরম আছে রাখবো, দ্য কুলি সেইড, ঠিক আছে? তারপরে অ্যাসার্টিভ বাক্য থাকলে আশা করি এটা সবাই জানো, লিঙ্কার কী হয়, দ্যাট হয়, ঠিক আছে? লিঙ্কার দ্যাট করবে। হ্যাঁ, রিপোর্টিং ভার্বযুক্ত ক্লজটা, এটাও তো একটা রিপোর্টিং ভার্ব মানে এই ফাইনাইট ভার্ব, তাই না? সেইটটা তো রিপোর্টিং ভার্বযুক্ত ফাইনাইট ভার্বটা, মানে এটা একটা ক্লজ হয়ে গেলো, দ্য কুলি সেইড। তারপরে রিপোর্টেড স্পিচটা পুরো জয়েন করবো, অ্যাসার্টিভ বাক্য যদি রিপোর্টেড বা ডাইরেক্ট স্পিচ হয় সেটা কী দিয়ে জয়েন করবো, দ্যাট দিয়ে, দ্যাট একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন, বা সেভের করি। তো দিস ডেজ কী হয়ে যায়, এই যে দিস, THIS, এই দিস কী হয়ে যায়, দ্যাট হয়ে যায়। তো এই দিস, এটা কী হয়ে যাবে, দোজ হয়ে যাবে, মানে এই দিজের প্লুরাল হচ্ছে এই দিস, THIS, এইটা এইগুলি, আর দ্যাট মানে ওইটা ওইগুলি, এটা হচ্ছে প্লুরাল। দ্যাট থেকে দ্যাটের প্লুরাল হচ্ছে দোজ। তো এই দিস যদি এইটা দ্যাট হয়, দিস থাকলে দ্যাট হয়, তো এই দিস থাকলে দোজ হবে কি না বলো, মাথায় ঢুকলো লজিকটা, বোঝাতে পারলাম? দিস থাকলে THIS থাকলে দ্যাট হয়, তো THIS প্লুরাল থাকলে তো দ্যাটের প্লুরাল দোষ হবে, ক্লিয়ার? ওকে, তাহলে দিসটা দোষ করে দেবো আমরা, দোষ ডেজ
এক মিনিট, দ্যাট দোজ ডেজ, ঠিক আছে, অল ট্রেনস, অল ট্রেনস, আরটা কি হয়ে যাবে, প্রেজেন্ট আছে, পাস্ট টেন্স কি হয়ে যাবে, ওয়্যার হবে কি না বলে, ওয়াজ হবে না, কারণ ট্রেনসটা প্লুরাল আছে, ওয়্যার ক্রাউডেড, তারপরে যেরকম আছে জয়েন করবো, বাট ইউ, এবার পার্সন চেঞ্জ, পার্সন চেঞ্জ সেকেন্ড পার্সন থাকলে কি হয়, রিপোর্টিংভাবে অবজেক্ট অনুসারে হয়, রিপোর্টিংভাবে অবজেক্ট অনুসারে হয়, আর ফার্স্ট পার্সন থাকলে রিপোর্টিংভাবে সাবজেক্ট অনুসারে, আচ্ছা রিপোর্টিংভাবে অবজেক্ট তো এখানে দেওয়া নেই, কিন্তু যেহেতু টেক্সট, টেক্সচুয়াল গ্রামার তো আমাদের জানার কথা, তো কুলি কাকে বলেছিল বলো, কুলি লেডিলালকে বলেছিল, আশা করি সবাই জানো এটা মিস্টার মোহনলালের ওয়াইফ, তাই না, তো লেডিলাল না লিখে আমরা সি লিখবো এটা, ঠিক আছে, যেহেতু ওখানে ইউ প্রোনাউন আছে তো সি লিখবো, সাবজেক্টিভ ফর্ম আছে, সি সাবজেক্টিভ প্রোনাউন করলাম, ঠিক আছে, লেডিলালের পরিবর্তে সি, উইলটা কি হয়ে যাবে, মোডাল থাকলে মোডালের টেন্স চেঞ্জ হয়ে যাবে, তাই না, উইলের পাস্ট টেন্স উড, বাট সি উড ফাইন্ড, মোডালের পরে মনে রাখবে সর্বদা ভার্বের রুট ফর্ম, ফাইন্ড ফাউন্ড ফাউন্ড, অনেকে এখানে ফাউন্ড করবে আর কাটা হয়ে যাবে কিন্তু, কারণ মোডাল উড আছে তারপরে ভাবের রুট ফর্ম, অক্সারি ভাব মোডালটা, তো অক্সারি ভাব কী করে, টেন্স ঠিক করে দেয়, তো উইলের পাস্ট টেন্স উড করেছি, আবার এটাকে কেন মেন ভার্বকে পাস্ট ফর্ম করলে কাটা হয়ে যাবে, অক্সারি ভাব থাকলে অক্সারি ভাব টেন্সের দায়িত্ব নেয়, ঠিক আছে, এটা মাথায় রাখবে, ইন দ্য জেনানা, বলো, আশা করি বোঝাতে পেরেছি, কুড়ি বলেছিল যে ওই মানে দোজ ডেজ, মানে ওই সমস্ত দিনগুলিতে সমস্ত ট্রেন ভিড়ভাড়টা ছিল, কিন্তু সে খুঁজে পাবে রুম, জায়গা পাবে আর কি জেনানাতে, ক্লিয়ার হচ্ছে, এই রিপোর্টিংভাবে সেটা রিপোর্টের স্পিড জয়েন হবে, কন্ডিশন যেগুলো বললাম মাথায় রাখবে, রিপোর্টিং ভার্বটা কোন টেন্স আছে দেখবে, সাধারণত পাস্ট টেন্সে থাকে, সেই পাস্ট টেন্স থাকলে ডাইরেক্ট স্পিচের টেন্স সাধারণত চেঞ্জ হয়, কিছু কন্ডিশন বাদ দিয়ে চিরন্তন সত্যকথা অভ্যেস এই সমস্ত বোঝালে তাহলে টেন্স চেঞ্জ হবে না, সে রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে থাকলেও বা সাধারণ সত্যকথা ডেইলি হ্যাবিটস, ঠিক আছে, আর রিপোর্টিং ভার্ব যদি যে কোনো প্রেজেন্ট টেন্স, যে কোনো ফিউচার টেন্সে থাকে তাহলে ডাইরেক্ট স্পিচের টেন্স চেঞ্জ অসম্ভব, কোনো মতেই হবে না, ওকে, আর পার্সেন্ট চেঞ্জ ইন জেনারেল হয় 99% ক্ষেত্রে, ব্যাস, আর জয়েন করবো দ্যাট দিয়ে যদি অ্যাসার্টিভ বাক্য থাকে, ওকে, তো চলো নেক্সট প্রশ্ন, আর দ্য ট্রেনস ভেরি ক্রাউডেড অন দ্য লাইন্স, হ্যাঁ, আচ্ছা এইখানটা একটু ভুল লেখা হয়ে গেছে, প্রিন্ট করা হয়ে গেছে, এটা আমি কেটে দিচ্ছি, এখানটা দিস হবে, হ্যাঁ, ওকে, অন দিস লাইন্স, আর দ্য ট্রেনস ভেরি ক্রাউডেড অন দিস লাইন্স, এই সমস্ত লাইনে কি ট্রেন কি খুব ভিড়ভাড়টা প্রশ্ন করছে দেখতে পাচ্ছি, তো কোশ্চেন মানে ইন্টারোগেটিভ যদি বাক্য থাকে তাহলে রিপোর্টিংভাবে আসতে হয়, তো এখানে দিয়েই দিয়েছে, ওটাকে নিয়ে আসতে হবে, তো চল নিয়ে আসি, লেডি লাল আক্সড, ওকে, এইবারে লিঙ্কার দ্যাট একদম করতে যাবে না, কাটা হয়ে যাবে, তাহলে স্যার কী করবো, ভালো করে বলছি শুনে না, WH দিয়ে যদি প্রশ্ন হয়, WH কী কী জানো আশা করি, হোয়াট, হাউ, উইচ, ওয়েন, তাই না, হোম, এই সমস্ত WH ওয়ার্ড, তো WH ওয়ার্ড দিয়ে যদি প্রশ্ন হয় তো WH ওয়ার্ডটাই লিঙ্কার হিসাবে বসবে, একটা ওয়ার্ডের মাল্টিপল মিনিং, মাল্টিপল পার্সপেক্টিভ হতে পারে, এটা আমি বলেই থাকি, তো WH ওয়ার্ডটা যখন প্রশ্নের কাজে ব্যবহৃত হয় তখন তাকে ইন্টারোগেটিভ প্রোনাউন বলা যায়, ইন্টারোগেটিভ অ্যাডভার্ব বলা যায়, কিন্তু WH ওয়ার্ড যখন লিঙ্ক করার কাজে ব্যবহৃত হয়, জয়েন করার কাজে ব্যবহৃত হয় তখন তাকে সাবঅর্ডিনেটিং কনজাংশন বলে, অর্থাৎ কনজাংশন আর কি, কন মানে একত্র, জাংশন না সংযোগ, ঠিক আছে, কিন্তু এখানে তো WH দিয়ে প্রশ্ন করা হয়নি, তাই না, তাহলে কী দিয়ে করা হয়েছে, এখানে করা হয়েছে দেখতে পাচ্ছ, এমনি জাস্ট জেনারেল কোশ্চেন করা হয়েছে, তাই তো, তো জেনারেল কোশ্চেন্স থাকলে WH ছাড়া তখন কী করবে বলো তো, তখন ইফ বা ওয়েদার লিঙ্কার আনবে, ইফ, ঠিক আছে, বা ওয়েদার বানানটাও আমি লিখে দিচ্ছি, আমি বলবো ইফটা মাথায় রাখতে, ইফটাই ব্যবহার করতে, কারণ এই ওয়েদার বানানটা কিন্তু আবহাওয়া ওই ওয়েদার বানানের সাথে অনেকে গুলি ফেলবে, WEATHER ওটা বানান, কিন্তু এটা জেনে রাখা উচিত, কিছু ব্যবহার আছে যেখানে কিন্তু এটাও কাজে লাগতে পারে, এর উপরে আমি অলরেডি একটা ন্যারেশন নিয়েছি লীলাস ফ্রেন্ড থেকে, তোমাদের প্লেলিস্টে গিয়ে পেয়ে যায় বা ডিসক্রিপশান বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট, কঠিনের উপরে ইম্পর্টেন্ট, ওটা দেখে নেবে, তো যাই হোক, ওই যে একটা প্রশ্ন আছে না, মানে স্টেটমেন্ট আছে না, ইফ উই স্ট্যান্ড অন দ্য রুফ ক্যান উই টাচ দ্য স্কাই, এরকম আছে না, তো ওইটা ওখানে এরকম ব্যবহার আছে, ওয়েদার আনতেই হবে তোমাকে, খুব ভালো প্রশ্ন আসে কিন্তু, দেখবে, যাই হোক, লেডিলাল আস্ট ইফ বা ওয়েদার, ইফটা ব্যবহার করবে, এবারে কী করবে শুনে নাও, রিপোর্টিং ভার্বের সাথে মনে রাখবে রিপোর্টের স্পিচ জয়েন হয়ে গিয়ে সবই অ্যাসার্টিভ বাক্য হয়ে যায়, মানে
প্রশ্নবোধক বাক্য থাকুক আর যে বোধকই থাকুক না কেন, ডাইরেক্ট স্পিচ সবই আলটিমেটলি স্টেটমেন্ট অ্যাসার্টিভের ফর্মেশনে চলে আসবে রিপোর্টিং ভার্বের সাথে যুক্ত হয়ে। তাহলে এখানে প্রশ্ন হাঁটাবো আমি, তাহলে আগে সাবজেক্ট আনবো কি না বলো? তো আনি, ইফ দ্য ট্রেনস, হয়ে গেল ইফ দ্য ট্রেনস। এবারে কী করবো, আর আছে দেখো ভার্ব দেখতে পাচ্ছ আর, তো আর প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স কী করে দেবো, একদম ইজি, ওয়্যার, তাই না? টেন্স তো চেঞ্জ হবে, এমন কোনো কন্ডিশন নেই যে টেন্স চেঞ্জ হবে না। ওয়্যার করি, ভেরি ক্রাউডেড অন, ওই যে দিস কী হয়ে যাবে, একটু আগে শেখানো হলো দোজ লাইন্স, বলো আশা করি বোঝাতে পারলাম তোমাদের। স্টপ, ফুল স্টপ, কোশ্চেন মার্ক দিলেই কাটা। কিন্তু লেডিলাল জিজ্ঞেস করেছিল ইফ দ্য ট্রেনস ওয়ার ভেরি ক্রাউডেড অন দোজ লাইন্স, ওই লাইনগুলিতে ট্রেনস খুব ভিড়ভাট্টা হতো কি না সেটা লেডিলাল জিজ্ঞেস করেছিল। ওকে চলো নেক্সট, নেক্সটাও দেখো প্রশ্ন, ওয়ার ডাজ দ্য জেনানা স্টপ, কোথায় জেনানা মানে লেডিস কম্পার্টমেন্ট থামে? আমরা জিজ্ঞেস করি না এইখানে ভেন্ডারটা কোথায় দাঁড়াবে, লেডিস কম্পার্টমেন্ট কোথায় দাঁড়াবে, অনেক সময় লোকে জিজ্ঞেস করে। তো এরকম জিজ্ঞেস করছে লেডিলাল, কাকে জিজ্ঞেস করছে, কুলিকে জিজ্ঞেস করছে, এখানে নেই তো আমরা তো জানি টেক্সট যেহেতু আমরা পড়েছি, ঠিক আছে? তো ওইখানে আগের প্রশ্নটা কাকে জিজ্ঞেস করছিল, ওটা কুলিকে জিজ্ঞেস করছিলো। চলো সলভ করবো, প্রশ্নবোধক বাক্য থাকলে কী হবে তো একটু আগে বললাম, চলো ফটাফট সলভ করো। লেডিলাল আস্কড, এইখানে দেখো ডাব্লিউ এস দে প্রশ্নটা আছে কি না দেখো, হোয়্যার আছে না, তো ব্যাস ডাব্লিউ এস দে প্রশ্ন থাকলে কী করবো, ডাব্লিউ এইচটাই লিঙ্কার হয়ে যাবে, একটু আগে বললাম হোয়্যার। ব্যাস এবারে দেখি কোন টেন্সে আছে, দেখি দুটো ভার্ব আছে দেখো, ডাজ আর স্টপ, দুটো ভার্ব থাকলে আগেরটা অক্সিলারি পার্টিসিপল হবে, অক্সিলারি ভার্ব টেন্স ঠিক করে, তো ডাজ প্রেজেন্ট, তো বাক্যটা সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে, তো সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিপেন্ডেন্ট কী হয়ে যাবে, পাস্ট ইনডিপেন্ডেন্ট অর্থাৎ সিম্পল পাস্ট টেন্স হয়ে যাবে। সাবজেক্টটাকে আগে আনবো, আনি ওয়ার দ্য জেনানা, এক মিনিট বসে লিখি ওয়ার দ্য জেনানা, ঠিক আছে? এবারে কী করবো দেখো, এখানটা অনেকেই কিন্তু গণ্ডগোল করবে, ডাস্টটাকে ডিট করে দেবে, কাটা হয়ে যাবে, জাস্ট মেইন ভার্বটাকে পাস্ট টেন্স করে দেবো, স্টপড, ডবল পি ইডি হয়ে যাবে। এবার তোমাদের অনেকের প্রশ্ন হবে স্যার ডাস্টটা কোথায় গেল, মনে রাখবে ডু ভার্ব অক্সিলারি রূপে, এখানে অক্সিলারি আছে তো, দুটো ভাব থাকলে একটা অক্সিলারি পয়েন্ট অফ প্রিন্সিপাল সাধারণত বললাম, অক্সিলারি ভার্ব ডু বসে কখন, না বাচক আর প্রশ্নবোধকের ক্ষেত্রে সাধারণত বসে, তা আবার সিম্পল প্রেজেন্ট আর সিম্পল পাস্ট টেন্সে। যদি মেইন ভার্ব ডু ভার্ব আর হ্যাভ ভার্ব হয়, তো মেইন ভার্ব এখানে স্টপ আছে, ডু ভার্ব আছে, শুধু ডুটাই ডু ভার্ব না, স্টপ কিছু করা বোঝাচ্ছে, এটা অ্যাকশন ভার্ব বা ডু ভার্ব, তো এটা প্রশ্ন করা হচ্ছে, তো ডু ভার্ব কান্তি হবে, সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে দেখতে পাচ্ছ, সিম্পল পাস্ট টেন্সে হলো এটা ডাস্টার ডিড হতো, তাই না? আর হ্যাভ ভার্বের ক্ষেত্রে ডু অক্সিলারি আনাও যায় না ছাড়াও করা যায়, আর বি ভার্ব থাকলে সেটা হয় না, সেটা কোনো অক্সিলারি দরকার না, হি ইজ এ ডক্টর, হি ইজ নট এ ডক্টর, এরম হয়ে যায়, ঠিক আছে? প্রশ্ন না বাচক হয় প্রশ্নবোধক হোক, কোনো ডু অক্সিলারি দরকার না, বি ভার্ব যদি সিম্পল প্রেজেন্ট সিম্পল পাস্ট টেন্সে থাকে, কারণ সিম্পল প্রেজেন্ট সিম্পল পাস্ট টেন্সে একটা ভার্বেরই দরকার হয়, বি ভার্ব নয় ডু ভার্ব, নাহলে হ্যাভ ভার্বের প্রেজেন্ট ফর্ম হলে সিম্পল প্রেজেন্ট টেন্স, আর ভি টু মানে সিম্পল পাস্ট টেন্স হয়ে যাবে, তাই না? আর ডু ভার্ব অক্সিলারি রূপে আরও ব্যবহার আছে, ইন কেস অফ এমফাসিস, জোর দিয়ে বোঝা তো বসে, যেমনি ধরো ডু গো টু স্কুল রেগুলারলি, ডু কাম হেয়ার রেগুলারলি, এরকম কাম ডু ভার্ব, তার আগে একটা ডু বসলো, এটা জোর দিয়ে বোঝাচ্ছে, ঠিক আছে? যাই হোক মেনলি এইটা মনে রাখতে হবে, না বাচক আর প্রশ্নবোধক, যাই হোক তাহলে বলো স্টপটা মেইন ভার্বটাকে পাস্ট টেন্স করবো কি না, কারণ আমি তো এটা প্রশ্ন হাঁটিয়ে দিচ্ছি, প্রশ্ন রাখছি না, আর না বাচকও তো নেই, তাহলে বলো আমি ডুটা অক্সিলারি হিসাবে কিসের জন্য রাখবো, কোনো লজিক আছে? নেই, এ বলবে স্যার প্রেজেন্ট টেন্স ছিল, আরে সিম্পল প্রেজেন্ট টেন্স সিম্পল পাস্ট টেন্স হয়ে যায় কি না, এখানে তো কোনো টেন্স চেঞ্জ হবে না এমন তো কিছু কন্ডিশন নেই, তো ওই জন্য পাস্ট টেন্স করলাম আর ডবল পি হয়ে যাবে। বলো ক্লিয়ার হয়েছে? লেডিয়াল জিজ্ঞেস করেছিলো কোথায় জেনা না থামতো, লেডিস কম্পার্টমেন্ট থামতো, ঠিক আছে? ওকে চলো নেক্সট কোয়েশ্চেন, গেট দ্য নিগার আউট, এর মানে কী বলো তো, মানে নিগার হচ্ছে ডার্ক স্কিনড পার্সন, এটা কিন্তু তোমাদের এমসিকিউতেও ভীষণ ইম্পর্টেন্ট, হ্যাঁ শর্ট কোয়েশ্চেন বা এমসিকিউ বিশেষ করে, মানে ডার্ক স্কিন পার্সন মানে যেটাকে হিন্দিতে বলে কালা আদমি, ঠিক আছে? মানে কালো আর কি, তো এই কালা আদমিকেও নিকালো আর কি বলতে চাইছে, হি মার্টার টু হিজ কম্প্যানিয়ন, ওই সৈনিকরা আর কি মানে একজন তার বন্ধুকে তার সঙ্গীকে বিড়বিড় করে বলছে, তো যখন দেখবে রিপোর্টিং ভাব অন্য কিছু দিয়েছে, সেই টোল্ড এসব ছাড়া, আক্স এসব ছাড়া অন্য কিছু দিয়েছে, যেমনি এখানে মার্টার দিয়েছে, হ্যাঁ তো সেটার কিছু যৌক্তিকতা থাকে বিশেষ আর কি দরকার হয়, তো ওই জন্যই ওটা ব্যবহারে থাকে রাখা হয়, তো ওই রকম যখন থাকবে সেই টোল্ড আক্স ছাড়া, তখন না ওইটাকেই রেখে দেবে, ওটাকে চেঞ্জ করবে না,
এবার দেখো ডাইরেক্ট স্পিচটা কোন বাক্য দেখবো, গেট দ্য নিগার ভাট দিয়ে শুরু হয়েছে, কোনো প্রশ্নবোধক নেই এবং এটা অর্ডার করা বোঝাচ্ছে না, এই কালো আদমি আদমিটাকে বার করো, তাই না, বাইরে বার করো, তো অর্ডার করা বোঝাচ্ছে। তো আমরা সাধারণত কী থাকি, অর্ডার রিকোয়েস্ট অ্যাডভাইস থাকলে রিপোর্টিং ভাব সেই সেন্স অনুসারে আনি, কিন্তু এখানে দরকার হবে না, এখানে মাটার দিচ্ছে ওটাই রেখে দেবো। হি মাটার্ড টু হিজ কম্প্যানিয়ন, এবারে ইম্পারেটিভ বাক্য থাকলে কী জানি আমরা, জেনে নিই ইনফিনিটিভ টু দিয়ে জানা যায়, টু এর পরে ভাবের রুট ফর্ম ইনফিনিটিভ, গো মানে যাওয়া এটা ফাইনাইট, আর তার আগে টু বসিয়ে দাও, এই টু গো ইনফিনিটিভ হয়ে গেলো, তে যুক্ত সাধারণত মানে হয়। তো এখানে গেট আছে তো গেটের আগে টু বসিয়ে দেবো হয়ে গেলো, গেট ফাইনাইট আছে তার আগে টু বসিয়ে দাও, টু গেট নন ফাইনাইট হয়ে গেলো, ব্যাস ফিনিশ। টু গেট নন ফাইনাইটের চারটে আছে, তার মধ্যে একটি হচ্ছে ইনফিনিটিভ, হ্যাঁ টু গেট যা আছে তাই, টু গেট দ্য নিগার আউট, ওকে টু গেট দ্য নিগার আউট, স্টপ। বলো, সে বিবির করে তার কম্প্যানিয়ন সঙ্গীকে বলেছিল ওই কালো আদমিটাকে লোকটাকে বার করতে, ওকে নেক্সট চলো, এটা ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন আছে, আর ইউ ট্রাভেলিং অ্যালোন সিস্টার, সেইট দ্য কুলি টু লেডিলা, লেডিলকে কুলিতে জিজ্ঞেস করেছিল, দিদি আপনি কি একা ভ্রমণ করছেন, একা যাচ্ছেন? তো দেখো এখানে অবজেক্ট তো দিয়েছে লেডিলাল, কিন্তু সিস্টার এখানে কোটেশনের মধ্যে রয়েছে, ভোকেটিভ কেস বলে এগুলোকে, অবজেক্ট অনেক সময় কোটেশনের মধ্যে দেওয়া হয়, আগে পরে কমা থাকে, তো এখানে আগে দেখো কমা আছে। এইবার যখন আমরা ইনডাইরেক্ট স্পিচ করবো না, কোটেশন হাঁটাবো, ইনডাইরেক্ট স্পিচ করার সময় ওটাকে রিপোর্টিং ভার্বের পরে সাধারণত নিয়ে আসতে হয়, কখন নিয়ে আসতে হয়, যদি তোমাকে কোটেশনের বাইরে অবজেক্ট না দেয়, যদি না দিত লেডিলাল তাহলে বলতাম দ্য কুলি আক্স সিস্টার, ঠিক আছে, এরকম এটা হয় জেনারেলি ব্যবহার সাধারণত হয়, কিন্তু এখানে তো অবজেক্ট দিয়ে দিয়েছে তোমাকে লেডিলাল, কাকে বলছে, আবার সিস্টার এখানে বলছে, তাহলে এই ক্ষেত্রে কী এটা বোঝা যাচ্ছে, সম্বোধন করছে, এটা তোমাকে সেন্স অনুসারে বুঝতে হবে, এখানে অ্যাড্রেস করছে, সম্বোধন, সম্বোধন ইংরেজি হচ্ছে অ্যাড্রেস, তো যখন সম্বোধন করা বোঝাবে তখন এ অবজেক্ট তো রাখবোই, লেডিলাল যেরকম আছে এখানে ওইটাকে একটা রিপোর্টিং ভার্ব মানে একটা ভার্ব অ্যাড্রেস নিয়ে আসতে হবে, ঠিক আছে, রিপোর্টিং ভার্ব না, রিপোর্টিং ভার্ব সেই টু আছে, একটা টোল করে দেবো, এটা আলাদা একটা ভার্ব অ্যাড্রেস নিয়ে আসবো, অনেকভাবে করা যায়, আমি একভাবে করছি, এটা একটা ভালো ব্যবহার, অ্যাড্রেসিং অ্যাজ সিস্টার কমা দ্য কুলি, আক্সড হবে এটা যেহেতু প্রশ্নবোধক বাক্য আছে ডাইরেক্ট স্পিচ, আক্সড লেডিলাল, ঠিক আছে, এইবারে হয়ে গেল আমার, মানে সিস্টার রূপে সম্বোধন করিয়া, প্রেজেন্ট পার্টিসিপেন্ট বলে করলাম অ্যাড্রেসিংটা, নন ফাইনাইট ভার্ব, সিস্টার রূপে সম্বোধন করিয়া কুলিটি জিজ্ঞেস করেছিল লেডিলালকে, কি জিজ্ঞেস করেছিল, এবারে দেখো তো ডাব্লিউএস দিয়ে প্রশ্ন আছে, ডাব্লিউএস দিয়ে প্রশ্ন না থাকলে ইফ দিয়ে করবো বললাম না, ব্যাস, ইউ সেকেন্ড পার্সন রিপোর্টিং ভাবের অবজেক্ট অনুসারে, অবজেক্ট লেডিলাল, তো লেডিলাল বারবার না লিখে আমরা কী লিখবো, সি লিখবো, ক্লিয়ার, ব্যাস, এবারে দেখো ভার্ব আর ট্রাভেলিং, দুটো ভার্ব দেখতে পাচ্ছি, ভার্বের রুটে স্থায়ী কি প্রেজেন্ট পার্টিসিপেল কন্টিনিউয়াস কমন থাকে, আমি বলে থাকি, তার আগে বি ভার্ব অক্সিলারি রূপে বসলে এই কন্টিনিউয়াস সিরিজ, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, এবার বি ভার্ব অক্সিলারি, অক্সিলারি কী করে টেন্স করে দেয়, তো আর তো বি ওয়ান, বি ভার্বের প্রেজেন্ট ফর্ম, তো প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস হয়ে যাবে, পাস্ট কন্টিনিউয়াস কী হয়ে যাবে, সি ওয়াজ হবে কি না বলো, সি এর পরে ওয়ার হবে না ওয়াজ হবে, কারণ সাবজেক্টভাবে এগ্রিমেন্ট জানতে হবে, ইফ সি ওয়াজ, প্রশ্ন হাঁটিয়ে দিচ্ছি কিন্তু, প্রশ্ন আমি একটু আগে বললাম, প্রশ্ন তুলে দিয়ে আসে, সব অ্যাসার্টিভ বাক্যের ফর্ম, রিপোর্টিং ভার্ব এই যে আক্সটা আছে, রিপোর্টিং ভার্বের সাথে রিপোর্টার স্পিচ ইনডাইরেক্টে জয়েন হয়ে যায়, লিঙ্কারের সাথে জয়েন হয়ে গিয়ে সবই অ্যাসার্টিভের ফর্মেশনে চলে আসবে, ঠিক আছে, তো ইফ সি ওয়াজ, ওই জন্য সাবজেক্ট সিটাকে আগে আনলাম, বুঝতে পারলে, ওখানে কিন্তু অক্সিলারি প্রিন্সিপালের মাঝখানে সাবজেক্টটা ছিল ইউ, কারণ ওটা প্রশ্ন গঠন হয়ে আছে, ট্রাভেলিং অ্যালোন, ফুল স্টপ, সিস্টার রূপে সম্বোধন করিয়া বা করে কুলি জিজ্ঞেস করেছিল লেডিলালকে, সে একা ভ্রমণ করছিল কি না বলো, আশা করি বোঝাতে পারলাম, তো এই হচ্ছে ইনডাইরেক্ট স্পিচ, ঠিক আছে, কর্তার হুবাহু কথাটা ডাইরেক্ট স্পিচ হচ্ছে, কর্তার এক্স্যাক্ট ওয়ার্ড, সেই কথাটাকেই যে বলছে কোনো থার্ড পার্সন নিজের মতো করে বলে, কিছু চেঞ্জ করে, পার্সন চেঞ্জ, টেন্স চেঞ্জ সাধারণত করতে হয়, কিন্তু কর্তার কথাটাকেই বলা হয়। বলো, এই পাঁচখানে এনেছিলাম, তো
আশা করি তোমাদের বোঝাতে পারলাম। কোথাও একবার বুঝতে অসুবিধা হয়ে থাকলে সেই জায়গাটা প্রয়োজনে বারবার শুনে নেবে, এই সুবিধা ইউটিউবে আছে। আশা করি তোমরা নিজেরা চেষ্টা করেছিলে প্রথমে, ঠিক আছে? আমার কাছে এখন তোমরা সামনে তো নেই, অনলাইনে বুঝতে পারছো, নিজেদের দায়িত্ব নিজেদের নিতে হবে। যদি নিজেদের দায়িত্ব নিতে পারো, নিজের ভালো চাও, এর থেকে ভালো সুবিধার হতে পারে না ইউটিউবের মতো প্ল্যাটফর্ম, ঠিক আছে? খুবই দারুণ সুবিধা, যতবার খুশি শুনতে পারবে, যেখানটা আটকাচ্ছে সেখানটা বারবার করে আসতে, স্পিড বাড়িয়ে, যেরকম খুশি, তাই না? স্বাধীনতা আছে, কিন্তু কন্ডিশন কি, নিজের ভালো নিজেকে বুঝতে হবে। সিরিয়াসলি পড়াশোনা করতে হবে, নিজেকে আগে প্র্যাকটিস করবে, করে তারপরে দেখবে এগুলো। আশা করি সমস্ত দিক তোমাদের বোঝাতে পারলাম। কারুর কোনো রকম কোশ্চেন্স থাকলে জিজ্ঞেস করতে পারো কমেন্ট সেকশানে, ঠিক আছে? আশা করি কারুর কোনো সমস্যার কথা নয়। এভাবে প্র্যাকটিস করতে থাকো, আরও আমি ক্লাস নিয়ে আসতে থাকবো। ওকে, থ্যাংক ইউ, আজকে এই পর্যন্ত রইলো।